শ্রদ্ধেয় সদ্গুরু একবার আমি একটি ফরাসি প্রবাদ শুনেছিলাম যার অনুবাদ হল ঋষিদের একনায়কন্ত্র বোকাদের গণতন্ত্রের থেকে ভালো এ ব্যাপারে আপনার কী ভাবনা যদি কখনো আপনাকে কোনো দেশকে পরিচালনা বা শাসন করতে হয় আপনি কি একজন ঋষি রূপে নায়ক হবেন মায়া মানে হলো বিভ্রম তাই প্রথমেই একটা ব্যাপার বাতিল করা যাক আমার কোনো দেশকে শাসন করার কোনো পরিকল্পনা নেই আমি তো জগত কথা ভাবছিলাম শাসন করার জন্য নয় অনুপ্রাণিত করার জন্য কারণ কেবল একজন যার জীবনধারা স্বাভাবিকভাবে প্রেরণাদায়ী নয় সেই মানুষকে শাসনের কথা ভাববে আমি কখনো মানুষকে শাসনের কথা ভাবিনি কারণ আমার মনে হয় সেটা খুব স্থূল ব্যাপার আমরা সারা বিশ্বকে উদ্বুদ্ধ করতে পারি সদ্গুরু আপনি নিজে স্বীকার করছেন আপনি একজন ব্যর্থ মানুষ হ্যাঁ আমি তাই আমরা কি গোটা দুনিয়াকে অনুপ্রাণিত করতে পারি কিছু মানুষের শাসন দরকার হয়তো এখন এটা সত্য কিন্তু জরুরি নয় এরকমই থাকতে হবে নাকি আপনি কট্টর আশাবাদী না আমি নই কিন্তু আমি জানি মানুষ হলো একটি সম্ভাবনা হ্যাঁ আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সময়কাল ছিল একটু দীর্ঘ কিন্তু আমি জানি আমি কী ধরনের মানুষ ছিলাম আর এখন আমি কেমন অন্তর থেকে তাই আমি যদি রূপান্তরিত হতে পারি আমি নিশ্চিত আপনিও পারবেন হ্যাঁ আর আমি নিশ্চিত সবাই পারে শুধু একটাই সমস্যা কিছু মানুষ গভীরভাবে নিজেকে সঁপে দিয়েছেন তাদের বিশ্বাস তাদের ধর্মগ্রন্থ তাদের চিন্তাধারার ওপর স্বর্গলোভী মানুষ সব তাদের জানাতে চাই যদিও বিশ্বে গণপরিবহন বেশিরভাগই বন্ধ স্বর্গের পরিবহন বন্ধ নয় জানালাম আপনাদের তো যারা মনে করে এটা বাঁচার জন্য ভালো জায়গা নয় অন্য কোথাও আর একটা ভালো জায়গা আছে শুধুমাত্র তারাই সেই মানুষ যারা বদলাতে অনেক সময় নেয় তাদের উদ্বুদ্ধ করা কঠিন কারণ তাদের একটা পা এখানে আর একটা পা ওখানে শুধু একটা কান এখানে অন্য কান ওখানে যেটা শুনতে পাচ্ছে না কল্পনা করে নিচ্ছে এই কারণে সঠিকভাবে অনুপ্রাণিত হতে অনেকটা সময় লাগতে পারে অনেক বেশি সময় তা না হলে এই ভাইরাসের সময়টা আসলে ভালো সময় কারণ ভাইরাস আপনাদের মনে করাচ্ছে আমি ক্রমাগত বলে আসছি মনে করাচ্ছি আপনাদের মরণশীলতাকে কিন্তু ভাইরাসের দক্ষতা দেখুন আমার আটত্রিশ বছর লাগলো আর আমি বোঝাতে পেরেছি বুঝলেন হয়তো প্রায় কয়েক কোটি মানুষকে যে আপনি মরণশীল কিন্তু দু মাসে একেবারে আমার ভাইরাসের মতো দক্ষতা নেই কিন্তু ভাইরাসে কাজটা করেছে কারণ সে মনে করিয়েছে যে আমরা কতটা ভঙ্গুর আর মরণশীল জীবন আসুন এটাকে কাজে লাগাই কারণ এটা আপনি যদি না জানেন যোগ সংস্কৃতিতে সবসময় আধ্যাত্মিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ দীক্ষার আগে হল একজন সাধককে বেশ কিছুটা সময় একটা শ্মশানে গিয়ে কাটাতে হবে আপনি সব সময় দেখবেন শিব এইভাবে বসে আছেন শ্মশান ঘাটে কারণ উদ্দেশ্যটা হল এই মৌলিক বাস্তব বোত্যা আনা যে আপনি মরণশীল কেন এটা এত দরকারি এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনার সময় সীমিত মরণশীল মানেই তাই তা না হলে আপনি নির্বোধের মতো ভাবতেই থাকবেন কাল কী করব পরশু কী করব পরের দিন পরের দিন পরের দিন যেন আপনি এখানে চিরকাল থাকবেন যদি আপনি শ্মশানে গিয়ে বসেন একটার পর একটা একটার পর একটা সব যারা ঠিক আপনার মতো দেখতে পুরে ছাই হয়ে যাচ্ছে কবর দেয়া সেটা করবে না কারণ আপনি কল্পনা করতে থাকবেন যে তারা নিচে আছে তারা কিছু করছে দেহ সেটা খুব পরিষ্কার করে দেয় আপনাকে বাস্তবতার কাছে নিয়ে আসে যে আপনি মরণশীল তাই একদিক থেকে সাধনার প্রথম অংশটা যেটা যৌগিক সংস্কৃতি দাবি করত সবার কাছে এখন এরকম একটা অতিমারী দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা ব্যাপার হতেই হতো লোকের বোঝার জন্য এটা খুব কাছ থেকে বোঝাচ্ছে যে সমস্ত মানুষেরা ভাবতেন যে তারা অমর ধনী দরিদ্র শুরু করেছেন গরিবেরা সাধারণত সবসময় সচেতন ধনীরা ভাবেন তারা চিরকাল থাকবেন কারণ চার দেয়ালের আরামের মধ্যে আপনি এমনকি একটা জীবনও নন আপনি সংরক্ষিত যখন আপনি সবসময় বাস করেন চার দেয়ালের মধ্যে আপনার একটা ভ্রান্ত ধারণা হয় যে আপনি চিরকালের জন্য সংরক্ষিত একদিন আপনাদের বেশিরভাগের জন্য একদিন বা এক রাত্রে ধরা যাক প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আমি খারাপ আবহাওয়া শব্দটা ব্যবহার করতে অস্বীকার করছি সেটা ইংরাজি সংস্কৃতি থেকে এসছে আমাদের খারাপ আবহাওয়া হয় না কোনো কোনো দিন আবহাওয়া প্রচণ্ড থাকে আর চমৎকার কাল রাতের মতো খুব জোরে বৃষ্টি হচ্ছে এরকম একটা রাত আপনি জঙ্গলে কাটান আমি অনেক কাটিয়েছি একদিন আপনি এরকমভাবে কাটান এটা আপনার বোধের মধ্যে চলে আসবে খুব জোরালোভাবে কত ভঙ্গুর এক কীট আপনি কিটেরাও জানে কিভাবে বাঁচতে হয় আপনি জানেন না আপনি হিমশিম খেয়ে যাবেন আপনার এত বুদ্ধি নিয়েও কিভাবে সামলাতে হয় কোনো যন্ত্রপাতি না থাকলে যেভাবে আমি জঙ্গলে যেতাম কোনো যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র আমার এইচএমটি ঘড়িটি নিয়ে সেই শিল্পটাই এখন বন্ধ হয়ে গেছে এই পোড়া জিনিসটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে বৃষ্টি পড়ার পাঁচ মিনিটের মধ্যে আপনি সময়ও দেখতে পাবেন না আপনি তারা দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না সূর্য উঠছে না উঠছে না কারণ আকাশ মেঘে ঢেকে আছে আর ভীষণ বৃষ্টি পড়ছে তখন আপনি বুঝবেন যে আপনি দিক ঠিক করতে পারছেন না কারণ সব কিছু আপনি প্রায় অন্ধ আপনার দিক নির্ণয়ের ভিত্তিতে তাই হয় আপনি গোল গোল ঘুরতে থাকুন না হলে আপনি একটা জায়গায় বসুন আর আপনি দেখবেন কীটেরা পতঙ্গরা অবশ্যই বাঘেরা হাতিরা তারা সবাই পুরোপুরি প্রস্তুত তারা সবাই সামলে নিচ্ছে আপনি শুধু একমাত্র জীব যে সত্যিই হিমশিম খাচ্ছে সেখানে নিজের জায়গা খুঁজে নিতে আপনি খুব পরিষ্কারভাবে এটা বুঝতে পারবেন যে আপনি কত ভঙ্গুর একটা ভুল আপনি সূর্যোদয় দেখবেন না একটা ভুল আপনি সূর্যোদয় দেখবেন না সেটা ঠিক এই রকম তাই চার দেয়ালের আড়ামের মধ্যে বাস করতে করতে বেশিরভাগ মানুষের এই অনুভব হয় যে তারা সংরক্ষিত কারণ একটা বক্সের মধ্যে আপনার সবসময় সেরকমই লাগে তাই শ্মশান আর তারপরে জঙ্গল এই দুটো ছিল যন্ত্র যা সবসময় ব্যবহারত যৌগিক সংস্কৃতিতে এটা আপনার কাছের অনুভূতির মধ্যে নিয়ে আসতে কারণ একজনকে যদি সত্যিকারের আধ্যাত্মিক অন্বেষণকারী হয়ে উঠতে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি জানুন যে আপনার কাছে সীমিত সময় রয়েছে কিন্তু লোকে তার থেকেও বেশি ধূরত তারা বলতে শুরু করলেন অনন্ত জীবনের কথা অন্য কোথাও বুঝলেন ভারতে আপনি নিয়ে এলেন আমি আরও একশো জন্ম ফেরত আসব হলো কি লোকে তাদের মনের মধ্যে রাস্তা খোঁজার চেষ্টা করছিলেন কীভাবে এই জীবনের থেকে বেশি কিছু পাওয়া যায় জীবনের থেকে বেশি কিছু পাওয়ার রাস্তা আছে কিন্তু মানসিকভাবে নয় আপনি কোনো কিছু মনে বানিয়ে নিতে পারেন না এটা ওভাবে কাজ করেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি স্বর্গে যাবেন যদি কেউ আপনাদেরকে একটি বন্দুক তাক করে আপনার মাথার দিকে আপনি কাঁপতে থাকবেন যখন আপনার পরম উৎফুল্ল হওয়া উচিত আপনি স্বর্গে যাচ্ছেন কিন্তু এমন জিনিস ঘটবে না কারণ জীবন জানে আপনার মাথায় আপনি সব রকম আবর্জনা কল্পনা করতে পারেন কিন্তু ভিতরে জীবন জানি যে এটা যদি শরীরের খোলসটা ছেড়ে দেয় তাহলে তারপর কি সেটা রয়ে গিয়েছে তাই অনুপ্রেরণা ফরাসি ব্যক্তিটি যেই হন না কেন যিনি এটা বলেছেন অবশ্যই একজন যদি ঋষি বা এক দল ঋষি এটা যেভাবে প্রবাতিতে রয়েছে পৃথিবী শাসন করছিলেন বা দেশটি অবশ্যই ভালো হতে পারে সব রকম মূর্খের শাসনের থেকে কিন্তু সেই ঋষিদের দল কি একনায়ক হতে পারতেন তারা যদি ঋষি হন তারা একনায়ক হতে পারেন না কারণ একজন ঋষি হওয়া ও এক নায়ক হওয়া মেলে না তারা যদি ঋষি হয়ে থাকেন যদি ফ্রান্সে এতজন ঋষি থেকেই থাকেন আমি জানি না আপনি কিভাবে এতজন ঋষি খুঁজে পাবেন ফ্রান্সে তারা অনুপ্রেরিত করতেন দেখুন ফ্রান্সে পরিবর্তন হয়েছে অনুপ্রেরিত বিপ্লব হয়েছে সেখানে হয়তো ঋষি নয় তারা ছিলেন শ্রমিক কিন্তু অনুপ্রেরণা এক নায়কত্বের জন্য নয় কিন্তু আজ গণতন্ত্র যেটা একটা চমৎকার ধারণা এ নিজস্ব সমস্যা রয়েছে কারণ ধীরে ধীরে রাজনৈতিক দল স্বতন্ত্র ব্যক্তি যারা ক্ষমতা কামনা করে তারা ধারা বুঝে গেছেন আমি মনে করি বিশেষ করে গত কুড়ি পঁচিশ বছরে তারা গাণিতিক ধারা বুঝে গেছেন নির্বাচনে জেতার যেটা যেটা আর গণতান্ত্রিক নেই এটা হয়ে যাচ্ছে একরকম পেশাগত অভিজ্ঞতা বা বিশেষজ্ঞতা কিভাবে সংখ্যাগুলিকে পরিচালনা করা যায় কিন্তু তবু এটা একটা উত্তম রাস্তা মূলত গণতন্ত্র ও একনায়কতন্ত্র গণতন্ত্র বনাম রাজতন্ত্র গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র গণতন্ত্রের সবচেয়ে উপযোগী দিক হল আপনি ক্ষমতার পরিবর্তন করতে পারেন পথে ঘাটে কোনো রক্তপাত ছাড়াই আর এটা সর্বদা পরিবর্তনশীল যেটা ভালো এবং খারাপ দুই বেশিরভাগ সময়ে ধারাবাহিকতা বজায় থাকে না দেশের উন্নতিমূলক প্রচেষ্টার কারণ প্রত্যেক চার বছর পাঁচ বছরে যখন সরকার পাল্টায় যেটা একদল মানুষ করছেন অন্য দলের মানুষ সেটা পাল্টে দিতে চান এটা আমরা দেখেছি সারা পৃথিবী জুড়েই তাই অনেক দুর্ঘটনা ঘটেছে এর জন্য কিন্তু তা সত্ত্বেও আপনাকে শুধু সহ্য করতে হবে যিনি নির্বাচিত হয়েছেন তাকে মাত্র পাঁচ বছরের জন্য খুব বেশি হলে বিশ্বে মনে হয় কিছু সরকার হয়তো ছয় চার পাঁচ ছয় স্রেফ কিন্তু আপনি যদি একজন একনায়ক পান বা রাজা আপনাকে তাদেরকে সহ্য করতে হবে কুড়ি পঁচিশ বছর ধরে কমপক্ষে দৃশ্যপটের এই বদলি হল গণতন্ত্রের সব থেকে ভালো দিক